বন্ধুরা, সুনিতা ঘোষের রেসিপি সকালবেলা শুরু হয়েছে। আজকে চাল কুমড়ো পাতার বড়া মিক্সচার করেছি। সর্ষে লঙ্কা মিক্সচার করে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ওই সর্ষে বাটাটাকে মেখে নেওয়া হয়েছে। মেখে নিয়ে এই যে তোমরা দেখো কি সুন্দর পাতার মধ্যে মশলাগুলো দিয়ে মুড়ে নেওয়া হয়েছে। এবারে এটাকে তেলের মধ্যে ভাজবো। তেলের মধ্যে ভেজে তারপরে গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। খুব সুন্দর রেসিপি, কিন্তু তোমরা এটা যদি ভালো লাগে তোমরা আমাকে রাইট দিও। কিন্তু সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে চাল কুমড়ো পাতায় ভিতরে পুর করে দিয়ে এরম করে মুড়ে নিতে হবে, নাইলে তেলে ভাজলে মুখটা খুলে যাবে। এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াটা তেলটা গরম হয়ে গেলে পরে আমি একে একে ওগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ভেজে নেবো। ভেজে নিলে পরে দেখবে জিনিসটা কত সুন্দর লাগবে। এই আমি একটা ছেড়ে দিলাম, একটা একটা করে ভাজলেও হয়, দু তিনটা করে ভাজলেও হবে, কিন্তু আমি একটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে বেশ লাল লাল পানে হবে তারপরে নাবিয়ে দেবো। আর একটা পাশে আর একটা ছেড়ে দিচ্ছি একটু সাইড করে করে। খুব সুন্দর লাগে খেতে, এত সুন্দর লাগে না খেলে বলা যাবে না। কিন্তু তোমরা এইটা চাল কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে এসে বোটাগুলো কেটে ঠিক আমি যেরকম করে মুড়েছি সেভাবে সর্ষে লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে মেখে মশলাটাকে মেখে তার ভিতরে পুর দিয়ে এরম করে সুন্দর করে গুছিয়ে করতে পারো। করলে দেখবে গরম ভাতের সঙ্গে খাবে, দেখবে জিনিসটা কত সুন্দর লাগবে।